নমস্কার, দেখছেন জেলা বার্তা। আপনাদের সাথে আমি তাপস। জেলা বার্তা শুরু করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। খরাশলের বনপাতরায় হদিশ মিলল অস্ত্র কারখানার। রামপুরহাটে বিলের দাবিতে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে অনশন ঠিকাদারদের। রানসামওয়্যারে আঁচ লাগলো জেলা বিদ্যুৎ দপ্তরে। থ্যালাসেমিয়া সচেতনতা শিবির আয়োজিত হলো সিউড়ি সদর হাসপাতালে। এখন জেলা বার্তা বিস্তারিত। খয়ড়াশোলের বনপাতরা গ্রামে অস্ত্র কারখানা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো প্রশাসনিক মহলে। সোমবার রাতে হাওড়ায় খোঁজ মেলে অস্ত্র কারখানায়। সেই রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার রাতে ঝাড়খণ্ড লাগোয়া খয়ড়াশোল থানার বনপাতরা গ্রামে হদিশ মিলল আরও একটি অস্ত্র কারখানায়। মঙ্গলবার রাত্রে পুলিশি অভিযানে বনপাতরা গ্রাম থেকে উদ্ধার হয় প্রচুর অসম্পূর্ণ পিস্তল সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রাংশ। উদ্ধার হয়েছে অস্ত্র তৈরিতে ব্যবহৃত লোহার বিভিন্ন যন্ত্র। একাধিক জায়গায় অস্ত্র কারখানার হদিশ মেলায় চিন্তিত রাজ্য প্রশাসনও। একবার আমার সঙ্গে দেখা করতে বলবে। কোথায় মোজ বাঁধা থাকে? আচ্ছা, এখানে এটা গোয়াল ঘর। কি হয়েছে সার দুশ্মনিতে? এটা আমাদের পেছনে খুব দুশ্মনই লেগে আছে। দুশ্মনটা আপনার বসে আছে, সুস্থ কাগজ পত্র সব কাগজগুলো হাসপাতালে, এই তিন দিন হাসপাতাল থেকে এসছে। আচ্ছা, চার দিন তিন ধরছে। এই তো কি ওই মালপত্র করতে পারে? এই দুশ্মনটা কেউ রেখে দিয়েছে না কি করেছে? আমরা খুব দুশ্মনী। দেখুন ডাক্তার কাগজ পত্র ইয়ে সব। বিগত কয়েক বছর যাবৎ কাজের বকেয়া বিল না পেয়ে মুরারই গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে অনশনে বসলেন এলাকার ১৯ জন ঠিকাদার। বিগত দেড় বছর যাবৎ কাজের বকেয়া বিল না পেয়ে মুরারয়ের নন্দীগ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে অনশনে বসলেন এলাকার ১৯ জন ঠিকাদার। এদিন ঠিকাদার সহ তাদের কর্মীরা পঞ্চায়েত অফিসের সামনে বিশের শিশির সঙ্গে নিয়ে শুরু করেন অনশন আন্দোলন। আন্দোলনকারী ঠিকাদারদের দাবি, গত দেড় বছর যাবৎ এনার্জি প্রকল্পের একাধিক কাজের বকেয়া বিল না মেলায় এমনিতেই অনাহারে রয়েছেন তারা। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান সহ প্রশাসনের অন্যান্য স্তরে জানিয়েও লাভ হয়নি কিছু, তাই বাধ্য হয়ে এমন চরম আন্দোলনের পথ বেছে নিয়েছেন তারা। অনশনকারীদের একজন জানান, টাকা না পাওয়ার নির্দিষ্ট প্রতিশ্রুতি না পেলে বিষ খেয়ে আত্মহত্যা করবেন তারা। এ বিষয়ে পঞ্চায়েত প্রধানের অবশ্য কোনো প্রতিক্রিয়া মেলেনি। মাস হতে চললো, যার ধরুন আমাদের একটা কন্ট্রাক্টর অলরেডি হার্ট অ্যাটাক করে মারা গেছে, ঠিক আছে। এবার আমাদের অবস্থাও সেরকম শোচনীয়। সামনে 7-10 দিনের মধ্যে শুনছি নাকি টাকা দেবে। এটা এনার্জি প্রকল্প, মানে রিজার্ভ ফান্ড নয় যে টাকা জমা আছে তা নয়। এবার এই মুহূর্তে যদি আমরা সেই টাকাটা না পাই তাহলে আবার কবে পাবো তার গ্যারেন্টি নেই। আবার 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, তার কোনো নিশ্চয়তা নেই। এই মুহূর্তে যদি আমরা টাকা না পাই তাহলে কিন্তু আমাদের আর রাস্তা থাকবে না, আমাদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে, যার জন্য আমরা
একদম বিশের কৌটো সমেত নিয়ে এসেছি, যাতে বিষ ভরা আছে। এইখানেই আমরা মানে হয় টাকা নেব, প্রতিশ্রুতি নেব টাকা নেবার, না হলে মানে মরবো, আত্মহত্যা করবো। ভয় টিভি মুরারই। এখন নিয়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপি করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 93332783 18। শুধুমাত্র আপনাদের কথা ভেবেই দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। ফিরে এলাম বিরতির পর। থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সিউড়ি সদর হাসপাতালের স্কিল ল্যাবে আয়োজিত হলো সচেতনতা শিবির। থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সিউড়ি সদর হাসপাতালের স্কিল ল্যাবে আয়োজিত হলো সচেতনতা শিবির। 8ই মে দিনটি সমগ্র বিশ্বজুড়ে পালিত হয় থ্যালাসেমিয়া দিবস হিসাবে। এদিন থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সিউড়ি সদর হাসপাতালে আয়োজিত হয় সচেতনতা শিবির। হাসপাতালের স্কিল ল্যাবে আয়োজিত এই শিবিরে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে উপস্থিত ছিল থ্যালাসেমিয়া আক্রান্ত বহু শিশুও। বর্তমান পরিস্থিতিতে সমগ্র বিশ্বের কাছে ভয়ঙ্কর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই মারণ ব্যাধি, এখনও পর্যন্ত যার চিকিৎসা অধরা চিকিৎসা বিজ্ঞানে। এমন পরিস্থিতিতে এই মারণ ব্যাধির মোকাবিলায় সচেতনতা একমাত্র হাতিয়ার বলে জানান হাসপাতালের সুপার ডাক্তার শোভন দে। থ্যালাসেমিয়া দিবস পালনের উদ্দেশ্যে এখানে মিলিত হয়েছি। আপনারা জানেন যে জেলাতে একটিমাত্র জায়গাতে থ্যালাসেমিয়া রোগীদের রোগ নির্ণয়ের ব্যবস্থা আছে। এখানে সেই ধরনের যন্ত্রপাতি আছে যা দিয়ে কোনো মানুষ রোগাক্রান্ত অথবা সেই মানুষটি থ্যালাসেমিয়ার জিনের বাহক বা ধারক যাই বলে কেমন কি না এটা জানা যায়। এই রোগটা আপনারা যেখানে যারা উপস্থিত আছে সকলে জানেন যে তার কোনো চিকিৎসা নেই,
চিকিৎসা বলতে তার শরীরে রক্ত তৈরি হয় কিন্তু সেটা ত্রুটিপূর্ণ, সেটা দীর্ঘদিন কর্মক্ষম থাকে না, তার ফলে বারবার তাকে রক্ত দিতে হয় বা সেই রোগীকে রক্ত নিতে হয়। নিচ্ছেন তারা ছাড়াও যারা যাদের আপনারা পাশে বাড়ি বা অন্য বাড়ি যারা মনে হবে যে সেই রুগীটা আমাদের মতনই হতে পারে তাদেরকে এখানে পাঠান। এবং আর একটা স্যার যেটা বলেছেন তার ট্রিটমেন্ট হোক, তার ডায়াগনোসিস হোক আমি চাইবো। আর একটা যেটা বলেছেন যেটা খুব ইম্পর্টেন্ট সেটা এই কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট, যাতে করে থ্যালাসেমিয়াকে আমরা প্রিভেন্ট করতে পারি, কারণ এই রক্তদান ছাড়া আর কোনো চিকিৎসা। ভয় টিভি শিউরি। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো র্যানস্যামওয়্যারের আঁচ পড়ল জেলাতেও। এদিন বিদ্যুৎ দপ্তরের বেশ কয়েকটি কম্পিউটার অচল হয়ে যায় ভাইরাসের আক্রমণে। গত এক সপ্তাহে বিশ্বের প্রায় 70টি দেশে শুরু হয়েছে র্যানস্যামওয়্যার। ডিজিটাল দুনিয়ার এই যুদ্ধে কোনো রক্তপাত বা প্রাণহানির ঘটনা না ঘটলেও কম্পিউটার ভাইরাসের আক্রমণে স্তব্ধ হতে বসেছে সমস্ত পরিষেবা। পশ্চিমী দুনিয়ায় শুরু হওয়া সেই ভাইরাস যুদ্ধ এবার ছড়ালো এ জেলাতেও। এদিন বিদ্যুৎ দপ্তরের শিউরির রামপুরহাট, কিন্নাহার, আহমদপুর সহ অন্যান্য শাখায় কম্পিউটার ভাইরাসের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ বিল নেওয়া সহ অন্যান্য পরিষেবা। এরই মধ্যে দপ্তরের কোনো কোনো কম্পিউটারে ভেসে উঠেছে মুক্তিপণের দাবি সম্বলিত মেসেজ। এমন পরিস্থিতিতে অসহায় দপ্তরের কর্মীরা জানাচ্ছেন পরিস্থিতির ওপর নজর রাখা ছাড়া এখন কোনো উপায় নেই তাদের। তারই মধ্যে অবশ্য পুরনো পদ্ধতিতে কোনো কোনো দপ্তরে বিল নেওয়ার কাজ চালাচ্ছেন বিদ্যুৎ কর্মীরা। আসলে সকালবেলায় খবর পেলাম যে আমাদের একটা কম্পিউটার এরকম করে কাজ করছে না, তারপরে এসে দেখলাম যে হ্যাঁ সত্যিই তাই। আর অলরেডি অন্যান্য কম্পিউটারগুলো তো আমাদের প্রোটেকশন নেওয়া ছিল, কিন্তু তা সত্ত্বেও এই কম্পিউটারটা খারাপ হয়েছে। এবং আমাদের সাথে সাথে আমাদের বোলপুর ডিভিশনের আহমদপুর সাপ্লাইয়েরও দুটো কম্পিউটার খারাপ হয়েছে। এটা তো এক ধরনের সাইবার হ্যাকিং, খুব বাজে জিনিস। আমাদের কোম্পানি প্রচুরভাবে এফেক্টেড হচ্ছে এতে, বহু সাপ্লাইয়ের এবং ক্ষয়ক্ষতি হয়েছে। তাও আমরা কিছুটা প্রিকশন নিয়েছি এবং দেখা যাক কী হয়। কারণ যে কম্পিউটারটা খারাপ হয়েছে সেটা হচ্ছে হেল্প ডেস্কের কম্পিউটার। হ্যাঁ, তা ওইখানে কনজিউমার আসে, এসে নিজের কোনো সমস্যা থাকলে কথা বলে, কারণ বিল রিলেটেড প্রবলেম, কারণ মিটার রিলেটেড প্রবলেম, সেগুলো আমাদের এসএমই সফটওয়্যার যেটা স্যাপে সেখানে কম্পিউটারে বসে দেখতে হয়, দেখে লোককে বলতে হয় যে আপনার কী অসুবিধা সুবিধাটা দেখতে হয়। এবং সেটা একটু হ্যাম্পার তো হলোই অবশ্যই। আমাদের দুটো হেল্প ডেস্ক আছে, আমাদের একটা হেল্প ডেস্ক বর্তমানে অচল। কম্পিউটার ছাড়া তো আমাদের কোনো কাজই হবে না। এখন আমাদের ফরম্যাট করতে হবে, এটা কম্পিউটারটা ফরম্যাট করে আবার নতুন করে শুরু করতে হবে। ডেটাগুলো সব চলে গেলো যা যা ডেটা ছিল। $600 worth of bitcoin to this address, এইসব বলছে। $600 পে করতে বলছে, তাহলে এটা ঠিক হবে, কিছু পাবেন না। Thank you.
YTV বীরভূম। আসুন দেখে নিই 17ই মে গুরুত্ব। সতেরোই মে সল বাইয়েল সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান হয় 17ই মে 1782 খ্রিস্টাব্দে। 1831 সালের আজকের দিনেই কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রকাশ করলেন প্রগতিশীল ইংরেজি পত্রিকা এনকোয়ারার। রাধানাথ শিকদারের পরলোক গমন ঘটে 17ই মে 1870 খ্রিস্টাব্দে। 1934 সালের 17ই মে পাটনায় প্রথম অল ইন্ডিয়া কংগ্রেস সোশ্যালিস্ট সম্মেলন অনুষ্ঠিত হয়। 1947 খ্রিস্টাব্দের 17ই মে ভিপি মেননকে নিয়ে মাউন্ট ব্যাটেন ভারত ভাগের নতুন পরিকল্পনা নিয়ে লন্ডন যান। জেলা বার্তা শেষ করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। খরাশলের বনপাতরায় হদিস মিলল অস্ত্র কারখানার। রামপুরহাটে বিলের দাবিতে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে অনশন ঠিকাদারদের। রানসামওয়্যারে আঁচ লাগলো জেলা বিদ্যুৎ দপ্তরে। থ্যালাসেমিয়া সচেতনতা শিবির আয়োজিত হলো সিউড়ি সদর হাসপাতালে। জেলা বার্তা এখন এ পর্যন্তই। নমস্কার।